প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও। তো দর্শক, এই আপুটির আমরা জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কী জন্য আমাদের ইউটিউবে আসলেন। তো আরেকটি কথা দর্শক, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলে আপুটির নাম্বার পেয়ে যাবেন। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? কালো দেখে মানুষই ভালোবাসে না, বিয়ে করে না, মানে কালো হয়ে গেছি যে জন্য সুন্দর হলে বিয়ে হইতো, কালো দেখে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না। আমার নাম কি? আমার নাম সম্মত প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? তো প্রিয়াঙ্কা এখনো মানে বিয়ে হয় নাই? জি না, বিয়ে হয়নি। তো বয়স কত চলে? বয়স 25-26। 25-26 হয়ে গেছে। তো এখনো বিয়ে শাদী হয় নাই? জি না। তো বাবা মা আছে? মা আছে, বাবা নাই। আচ্ছা, তো মাটা খুব বৃদ্ধ বয়স গুলো, মাকে কাজ করে খাওয়ায় মানুষের পাশে। তো সংসার কে চালায়? সংসার কেউ চালায় না, শুধু একটা ভাই আছে, ভাইটাও প্রতিবন্ধী, ভাইটা ঘরে থাকে, মাটা ঘরে থাকে, আমি মানুষের বাসায় কাজ করব করি। হ্যাঁ, মানুষের বাসায় কাজ করে 2 টাকা দেয়, আমি টাকাটা নিয়ে মাকে পালি, ভাইকে পালি, কোনো মতন দিন চলে, কষ্ট খুব দিন যাচ্ছে। তাই যদি সব মনের মতন একজন মানুষ পেতাম, তাকে ভালোবেসে বিয়ে করে তার সংসার করতাম, সে যদি আমাকে আদর করে ভালোবেসে, সে যদি আমাকে খাওয়ান পোশাক দেয়, আমার মাকে আমার ভাইকে পালে, আমাকে দেখে মায়া করে, সেরকম মানুষ পেলে আমি তার কাছে বিয়ে বসে যেতাম। আচ্ছা, তো প্রিয়াঙ্কা বা থাকেন কোথায় আপনি? আমি তো থাকি কোথায়? তারপরে মানে সে যদি মানে যেমনই হোক, সে যদি আমাকে সুখী করে, শান্তিতে রাখে, 2 টাকা খাওয়ান পরশো দিয়ে রাখে, আমার কাপড় চোপড় দেয়, আমার সংসার সুন্দরভাবে আমার রাখতে পারে, খাওয়াইতে পারে, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।